এসএফআই ও ডিওয়াইএফআই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরে বালুরঘাটে। বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে ভাঙলো ব্যারিকেড, আহত হলেন এক পুলিশ কর্মী। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মহকুমা শাসকের দফতরে বুধবার বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ এবং ডেপুটেশন ছিল বাম যুব ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই এর। মিছিল করে এসে পুলিশি ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে ধাক্কাধাক্কিতে আহত হন বালুরঘাট থানায় এসআই সুকুমার ঘোষ। তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ বাজা। এদিনের এই কর্মসূচিতে রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সভাপতি সমীরণ সাহা, এসএফআই এর জেলা সুরজিৎ সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এ বিষয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা কি বলেছেন শুনে নেব। আপনাদের ডেপুটেশনের মূল কি কি বিষয়? আজকে ডেপুটেশনের মূল বিষয় গোটা রাজ্য জুড়ে একটা যে রাজনীতি চলছে, প্রতিদিন সোরের দায়ে যুক্ত হয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা থেকে মন্ত্রী এবং ভাইপোর নামও যুক্ত হয়ে যাচ্ছে। গোটা রাজ্যে সুস্থ হবে গণতান্ত্রিক উপায়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে এবং সমস্ত বেকারের কাজ দিতে হবে। প্রতিটি জেলায়, প্রতিটি রাজ্যে, সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন বেকারত্ব বাড়ছে। আজকে পশ্চিমবাংলায় প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। একদিকে কাজ নেই, একদিকে শিক্ষা নেই, একদিকে শিক্ষার বেসরকারিকরণ। সব মিলিয়ে আমরা বলতে চাইছি, গোটা পশ্চিমবাংলায় সুস্থ নির্বাচন এবং বেকার সমস্যার সমাধান নিয়ে আমরা গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় আমরা এসডিও, কোথাও হচ্ছে জেলা পরিষদ, কোথাও ডিএমএর কাছে আমরা অভিযান করছি। আমরা অভিযানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে জানান দিচ্ছি যে পশ্চিমবাংলার অভ্যন্তরে অবাধ এবং সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন চাই। এবং শুধু তাই নয়, এই বালুরঘাটে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে কলেজের পড়াশোনা কোন জায়গায় পৌঁছে গেছে, মেডিকেল কলেজ নাই, কোন জায়গায় যাচ্ছে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে আমরা বলতে চাইছি, সুস্থ স্বাভাবিক নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় থেকেই বামপন্থী ছাত্র যুব সংগঠন সংঘ হিসাবে আমরা লড়াই আন্দোলন সংগঠিত চাইছি। কারণ কাজের দাবি নিয়ে লড়াই, পশ্চিমবাংলায় কাজ হচ্ছে মূল কথা। শিল্প নাই, কলকারখানা নাই, এসএসসি পরীক্ষা নাই, টেট পরীক্ষা নাই, চাকরিতে দুর্নীতি। আমরা চাইছি স্বচ্ছ নিয়োগভাবে, স্বচ্ছভাবে নিয়োগ হোক গোটা পশ্চিমবাংলায়। কিন্তু গোটা পশ্চিমবাংলায় অসুস্থতার সঙ্গে নিয়োগ হচ্ছে, বিভিন্ন দুর্নীতির জালে যুক্ত হচ্ছেন তৃণমূলের নেতা থেকে মন্ত্রী। আমরা বলতে চাইছি, সাধারণভাবে সাধারণ ছাত্র যুবদেরকে কাজ দিতে হবে, মেধার ভিত্তিতে চাকরি দেখ এবং সুস্থ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আমাদের এই অভিযান। ব্যারিকেড ভাঙার জন্য পুলিশ যদি কোনো আইনি পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কীভাবে লড়বে? আইন যখন নেবে, আইনের পদক্ষেপ ওনারা নেবেন। আমরা মানুষের দাবি নিয়ে লড়াই করতে এসেছি, জনগণের দাবি নিয়ে লড়াই করতে এসেছি। তাদের যা পদক্ষেপ ব্যারিকেডে আটকাতে পারবে না গোটা পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজকে, কোনোদিনই আটকাতে পারেনি, আজকেও আটকাতে পারবে না। লড়াইয়ের সামনে ছাত্র যুব কমরেডরা থাকবে, ছাত্র যুবদের, মানুষের, জনগণের দাবি নিয়ে রাস্তায় থেকে লড়াই আন্দোলন সংগঠিত হবে। আপনার নাম? ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি। পাশাপাশি বালুরঘাট থানার আইসি শান্তিরাম পাজা কি বলেছেন শুনবো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদার, রিপোর্ট, টাইমস 14 বাংলা।